নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। আবার জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের আক্রমণে নিহত 4, আহত 9। জঙ্গিদের হামলায় আবার অশান্ত জম্মু উপত্যকা। রবিবার সন্ধ্যা নাগাদ জম্মুর রাজৌরি এলাকা থেকে 10 কিলোমিটার দক্ষিণে ধাংরি গ্রামে জঙ্গিরা হামলা করেন। তাদের গুলিবর্ষণের ফলে 4 জন মারা গিয়েছেন, গুরুতর আহত হয়েছেন 9 জন। স্থানীয় সূত্রের খবর, রবিবার একটি এসইউভি গাড়ি করে জঙ্গিরা ধাংরি গ্রামে আক্রমণ করেন। গাড়ি থেকে নেমে এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যান তারা। তারপর স্থানীয়রা আহতদের রাজৌরি সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর 3 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। সেদিন রাতে আরও 1 জন মারা যান। মৃতদের নাম সতীশ কুমার, দীপক কুমার এবং প্রীতম লাল। যে ব্যক্তি হাসপাতালে ভর্তি করার পর মারা গিয়েছেন তার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, যাতে জঙ্গিদের নিকেশ করা যায় তার চেষ্টা করা হচ্ছে। আপার ডাংরি এলাকার 2টি বাড়িতে ঢুকে বসে রয়েছে জঙ্গিরা, সেখান থেকেই গুলি চালাচ্ছে তারা। পুলিশ, সিআরপিএফ এবং সেনা সেখানে মোতায়েন করা হয়েছে। ফের বিস্ফোরণে কাঁপল রাজৌরি, মৃত্যু 1 শিশুর, আহত 5 জন। নতুন বছরে রক্তপাত বন্ধ হচ্ছে না ভূস্বর্গে। রবিবারের জঙ্গি হামলার পর সোমবার বছরের দ্বিতীয় দিনে ফের বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের রাজৌরি। ঘটনায় মৃত্যু হয়েছে 1 শিশুর, আহত হয়েছেন 5 জন। অন্য একটি শিশুর অবস্থাও আশঙ্কাজনক। রবিবার 1 জানুয়ারি আপার ডাংরি এলাকায় হিন্দু বাসিন্দাদের 3টি বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা। ঘটনায় 4 জনের মৃত্যু হয়, আহত হন 9 জন। তারপর থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা রাজৌরি। জঙ্গিদের খোঁজে জেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছিল, কিন্তু রাত পোহাতেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল আপার ডাংরি। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে 1 শিশুর, অন্য 1টি শিশু সহ 5 জন আহত হয়েছেন। আহত শিশুটির অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোমবারের হামলায় শক্তিশালী আইইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলের কাছ থেকে আরও 1টি আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গতকালের হামলার জায়গায় একেবারে লাগোয়া এলাকাতেই সোমবার বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে এলাকা খালি করে দেওয়া হয়েছে, সিআরপিএফ জওয়ানরা পৌঁছে গেছেন ঘটনাস্থলে। গোটা গ্রাম ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। জেলবন্দি 633 জনকে মুক্তি দেওয়া হোক, ইসলামাবাদের কাছে আর্জি নয়াদিল্লির। শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ভারতীয়দের মুক্তি দিক পাকিস্তান। নতুন বছরে ইসলামাবাদের কাছে এমনই আর্জি জানাল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, পাক জেলে বন্দী থাকা 631 জন মৎস্যজীবী ও 2 জন অসামরিক ব্যক্তির শাস্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই 633 জনের নাগরিকত্ব ইতিমধ্যেই নিশ্চিত করা হয়ে গিয়েছে, সেই কারণে তাদের মুক্তি দিয়ে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছে সাউথ ব্লক। প্রতি বছর 1 জানুয়ারি থেকে 1 জুলাইয়ের মধ্যে বন্দি প্রত্যর্পণ করে 2 দেশ। 2008 সাল থেকে এই ব্যবস্থা চলে আসছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই 95 জন পাক মৎস্যজীবী ও 339 জন পাক নাগরিকের নাম ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বেআইনিভাবে ভারতীয় জলসীমা বা ভূখণ্ডে ঢুকে পড়াই এই 434 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদেরই বিনিময়ে 633 জনকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে ইসলামাবাদের। বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের কথায়, আমাদের তরফে যাবতীয় কাজ শেষ করা হয়ে গিয়েছে। পাক জেলে বন্দি থাকা ভারতীয়দের নিরাপত্তার বিষয়েও ইসলামাবাদকে সতর্ক করা হয়েছে। ইসলামাবাদের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। এ ব্যাপারে পাকিস্তানও সদর্থক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ইউক্রেনের গুরুত্বপূর্ণ জায়গায় রাশিয়ার ড্রোন হামলা। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সোমবার ভোর থেকে ভয়াবহ ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের দাবি, 2023 সালের দ্বিতীয় দিনে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা বাড়িয়েছে মস্কো। নতুন বছরের প্রথম প্রহর থেকেই ইউক্রেনের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ড্রোন হামলা প্রতিহত করেছে। এমন দৃশ্য দেখে ইউক্রেনীয়রা বারান্দা থেকে জয়ধ্বনি দেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রোববার রাতে বলেন, ইরানের তৈরি 45টি শাহেদ ড্রোন ধ্বংস করেছেন আমাদের সেনারা।
এসব ড্রোন ইউক্রেনে হামলার জন্য ব্যবহার করছে রুশ বাহিনী। তিনি আরও বলেন, ড্রোন মিসাইল কোনো কিছুই রুশ বাহিনীকে এর যুদ্ধে খুব একটা সাহায্য করবে না, কারণ আমরা ইউক্রেনীয়রা ঐক্যবদ্ধ, রাশিয়া শুধু ভয় পাচ্ছে। কিয়েভের গভর্নর অলেক্সি কুলেবা বলেন, রাজধানী ও অঞ্চলটিতে রাতে ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া, গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করে রুশ বাহিনী ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালায়। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।